পিএইচজি অধ্যায়ের ইতি টেনে নতুন লক্ষ্যে ছুটছেন ক্লিয়ান এবার তার অধীনেই ইউরো খেলবে ফ্রান্স দীর্ঘ তেইশ বছরের ইউরোপ সেরার শিরোপার খরা কাটাতে প্রস্তুত দিদিয়ের দেশমের দল এই আসর সামনে রেখে অনুশীলন শুরু করেছে বর্তমান বিশ্ব রানার আপরা সমর্থকদের সামনে অনুশীলন করেছে ফরাসি ফুটবলাররা এবারের আসরে ফেভারিটের তালিকায় দেশমের দল ক্লিয়ান এমবাপ্পে অ্যান্থনিও গ্রিজম্যান উসমান দেমবেলে কোলোমোয়ানিদের নিয়ে শক্তিশালী পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছে সবশেষ দুইবারের বিশ্ব ফাইনালিস্টরা ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন এনগালো কান্তে এদিকে নিষেধাজ্ঞার কারণে বাদ পড়েছেন পল পকবা সব মিলিয়ে দল ঘোষণার পর নানা সমালোচনা হলেও এই স্কোয়াডেই ভরসা রাখতে চান অ্যান্থনিও গ্রিজম্যান দল নিয়ে আমি আত্মবিশ্বাসী আমরা জানি কারা মাঠে এবং ড্রেসিং রুমে কতটা প্রভাব ফেলে তবে অনেকেই এ নিয়ে কথা বলবে ম্যাচের আগে নেতৃত্ব নিয়েও কথা উঠাবে এটাও স্বাভাবিক বিষয় তবে কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে সে বলতে পারে এখানে কোনো সমস্যা নেই জার্মানিতে আসর শুরুর আগে লুকজেমবার্গ ও কানাডার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সারবে ফ্রান্স এই ম্যাচগুলো নিয়ে কোনো ভাবনা না থাকলেও অস্ট্রিয়ার বিপক্ষে আসরের পরিকল্পনা নিয়েই ধাপে ধাপে কাজ করছে দল আমরা নিজেদের প্রমাণ করে হিসেবে থাকতে চাই। যদি আমরা নিজেদের ভালো হিসেবে মানতে পারি তাহলে আমরা প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে এক শূন্য গোলে হারাতে পারবো যদিও এটা সহজ বিষয় না তাই আমাদের কৌশলগতভাবে এবং শারীরিকভাবে নিজেদের শত হবে এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়া এখন কিছুই ভাবতে চাই না অস্ট্রিয়া ছাড়াও ফ্রান্সের গ্রুপে আরো দুই দল নেদারল্যান্ডস ও পোল্যান্ড রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ